দেখো মাইডিয়া স্টুডেন্টস আগের দিন যে পর্যন্ত হয়েছিল তার পরের দিন হচ্ছে তার পরবর্তী পার্টটুকু আমি নিয়ে এসেছি ক্লাইমেটিওলজির উপর এই কোশ্চেনগুলো কি বলছে দেখো দ্য গ্রিন হাউস এফেক্টস কন্ট্রিবিউটস কুলিং অফ আর্থ সারফেস অর্থাৎ পৃথিবীতে শীতল করতে কি সমর্থন করে ফরমেশন অফ ওজন লেয়ার গঠন কি সহায়তা করে থাকে ওয়ার্মিং অফ দ্য আর্টস সারফেস অর্থাৎ পৃথিবীর উষ্ণতার যে যে ক্রমবর্ধমান যে আর্থ সার্ফেসের উপর টেম্পারেচার যে ইনক্রিজ হচ্ছে সাথে কি সহায়তা করে না রেডিউসিং এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ ঘটাতে বা কমাতে কি সহায়তা করে তো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি অর্থাৎ ওয়ার্মিং অফ আর্থ সার্ফেস অর্থাৎ যে টেম্পারেচার পৃথিবীর আর্থ সার্ফেসের উপর যে টেম্পারেচার রয়েছে সেটা ইনক্রিজ করতে সহায়তা করে থাকে নেক্সট প্রশ্ন দেখো কী বলছে হুইচ ইন্ডিয়ান সিটি এক্সপিরিয়েন্স এড স্টেপ টাইপ অফ ক্লাইমেট অর্থাৎ ভারতের মধ্যে কোন শহর আছে যেখানে স্টেপ জলবায়ু লক্ষ্য করা যায় ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে নাগপুর আমি ইন ডিটেলসে আলোচনা করছি না নাগপুর হচ্ছে ভারতের এমন একটি কি সিটি যেখানে ইউল গেট স্টেপ টাইপ অফ ক্লাইমেট ওকে চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো থর ডেজার্ট ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট অর্থাৎ থর মরুভূমি লক্ষ্য করা যায় কোথায় সঠিক উত্তর হচ্ছে রাজস্থান অপশান নাম্বার এ রাইট অ্যান্সার আমরা জানি ভারতবর্ষের যদি আমরা যদি লোকেশনাল যে ফিকারটা দেখি তাহলে ভারতের যে থর মরুভূমির যে পাটটা সেটা মোটামুটি এই রকম যে অঞ্চলগুলো রয়েছে শুরু হয়ে যায় তো এই যে থর ডেজার্ট এই থর ডেজার্টটা মূলত যে উষ্ণ জলবায়ু সেই জলবায়ুর প্রভাবে কিন্তু লক্ষ্য করা যায় এবং ভারতের যদি আয়তনের দিক থেকে সর্ববৃহৎ যে রাজ্য রাজস্থান এই রাজস্থানে কিন্তু এই থর মরুভূমি লক্ষ্য করা যায় পরের প্রশ্ন কি বলছে দেখো Which Indian ইন্ডিয়ান স্টেট দ্য ইন্ডিয়ান স্টেট অফ তামিলনাড়ু এক্সপিরিয়েন্সেস এ ক্লাইমেটিক characteristics বাই কি হচ্ছে দেখো তামিলনাড়ু ভারতের যে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চল আছে এই তামিলনাড়ু কোথায় লক্ষ্য করা যায় এই যে তামিলনাড়ু যে অঞ্চল এই তামিলনাড়ু অঞ্চলটা অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি হচ্ছে এখানে হচ্ছে উত্তর সরকার উপকূল যে অঞ্চল সেইখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে এখানে হচ্ছে সিজনাল রেইনফল লক্ষ্য করা যায় অপশান হচ্ছে সঠিক উত্তর হচ্ছে যে বৃষ্টিপাত অর্থাৎ তামিলনাড়ু যে রিজিয়নটা রয়েছে সেইখানে যদি আমরা যদি তার ফিচার্স দেখি এই যে পার্টিকুলার যে লোকেশান এখানে কিন্তু এটা হচ্ছে একে বলা হয়ে থাকে উত্তর সরকার উপকূল কি বলা হয়ে থাকে উত্তর সরকার সরকার উপকূল ঠিক আছে উত্তর সরকার তা এই উত্তর সরকার উপকূলে এইখানেই কিন্তু সেই জায়গা সেইখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে একবার হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয় এছাড়া যে সিজনগত কারণে কিন্তু আবার বৃষ্টিপাত হয় এবার কোনো রকম যদি সাইক্লোন ফর্মেশন হয়ে থাকে তাই এই সাইক্লোনের প্রভাবেও কিন্তু এই সমস্ত উপকূলবর্তী যে অঞ্চল আছে সেখানে বৃষ্টিপাত হতে পারে ওকে তাই রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি সিজনাল রেনফল নেক্সট প্রশ্ন কী বলছে দেখো দ্য হিট আইল্যান্ড এফেক্টস টু হিট আইল্যান্ড কী করে থাকে অর্থাৎ যে উপদ্বীপীয় তপ্ত অঞ্চল সেটা জলভাগের উপর মূলত হয়ে থাকে দেখো জলভাগের উপর আমরা যদি এরকম একটা কোনো আইল্যান্ড ফরমেশন হয়ে থাকি তাহলে এই আইল্যান্ড ফরমেশনটা কীভাবে হচ্ছে এই ধরনের ফর্মেশনকে বলা হয়ে থাকে এই হিট আইল্যান্ড ওকে এই হিট আইল্যান্ড কী করণীয় দেখো বলছে ওয়ার্মিং অফ রুরাল এরিয়াস অবভিয়াসলি না ওয়ার কুলিং অফ আরবান এরিয়াস না কি বলছে ইনক্রিজ টেম্পারেচার আরবান এরিয়াস কম্পেয়ার টু রুরাল এরিয়াস সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি কেন বলছি দেখো দেখো রুরাল এরিয়াতে কী হয়ে থাকে গাছপালা দেখো টেম্পারেচার প্যারালালি কিন্তু কোনো একটা জায়গাকে সমস্ত জায়গাকে কিন্তু গরম করে থাকে কিন্তু আমরা যদি সঠিকভাবে চিহ্নিত করে থাকি তাহলে গরম রুরাল এরিয়া অর্থাৎ গ্রাম্য পরিবেশে যেহেতু গাছপালার পরিমাণ বেশি থাকে তো এখানে অতটা টেম্পারেচার গরম করতে পারে না কিন্তু আরবান এরিয়া যেহেতু গাছপালার সংখ্যা কম থাকে সেই জন্য এখানে টেম্পারেচার বেড়ে যায় তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো দ্য হিমালয়ান ফ্রন্ট অ্যাফেক্টস দ্য ক্লাইমেট অফ হুইচ রিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ এই যে হিমালয়ান যে সীমান্ত অ্যাফেক্টসটা ক্লাইমেট অর্থাৎ কোন ক্লাইমেটকে প্রভাবিত করে অফ হুইচ রিজেন ইন ইন্ডিয়া সঠিক উত্তর হচ্ছে নর্দার্ন প্লেন্স অপশান হচ্ছে এ হচ্ছে রাইট অ্যান্সার কারণ নর্দার্ন প্লেন্স যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলটি অ্যাকচুয়ালিভাবে কিন্তু অ্যাফেক্টস করে থাকে ক্লাইমেট যে প্রভাব সে প্রভাবটাকে কিন্তু হিউজ পরিমাণে এফেক্টিভ করে থাকে এই নর্দার্ন প্লেন্স হচ্ছে সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখো কী বলছে দ্য লিওয়ার্ড সাইট অফ এ মাউন্টেন রেফার্স টু দ্য সাইট দ্যাট কী বলছে রিসিভস মোর রেনফল না ফেসেস প্রিভিলিং উইডস নো ফেসেস দ্য প্রিভিলিং উইডস একদম হায়ার দেখো লিওয়ার্ড সাইট অফ এ মাউন্টেন কী করে ফেসেস অ্যাওয়ম দ্য প্রিভিলিং উইন্ডস অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো কি বলছে হুইচ অব দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট এক্সপিরিয়েন্স ট্রপিক্যাল সাবানা ক্লাইমেট এখানে কোন যে স্টেট সে ট্রপিক্যাল ক্লাইমেটটি ফলো আপ করে থাকে তো সঠিক উত্তর হচ্ছে উত্তর প্রদেশ অপশান নাম্বার বি হচ্ছে এর সঠিক অ্যান্সার তারপরে প্রশ্ন দেখো দ্য ফেনোমেনন অফ অ্যারাবিয়ান সি দ্য ফেনোমেনন অফ অ্যারাবিয়ান সি কী বলছে বে অফ বেঙ্গল বিচ অ্যাসোসিয়েট সুইচ অফ দ্য ওয়েদার ফেনোমেনন অর্থাৎ অ্যারাবিয়ান সি বি ব্রাঞ্চ অ্যান্ড বে অফ বেঙ্গল ব্রাঞ্চ কোন ওয়েদারকে ফেনোমেন করে আমরা যদি আবার একটুখানি ম্যাপটাকে ফালো করে ফলো আপ করে থাকি তাহলে এই যে দুটো কোস্টাল পার্ট এটা হচ্ছে অ্যারাবিয়ান সাইট এটা হচ্ছে বে অফ বেঙ্গল সাইট তো অ্যারাবিয়ান সাইট এবং বে অফ বেঙ্গল সাইট যে দুটো কোস্টাল পার্ট রয়েছে সেই দুটো কোস্টাল পার্টকে ফলো আপ করে থাকে মূলত সাইক্লোনিক এফোকস তাই সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলছে দ্য ইরাড উই ডি ডেল্টা ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট অফ হুইচ রিজন ইন ইন্ডিয়া আমরা যদি পুরো ভারতের ম্যাপটাকে ফলো আপ করে থাকি আচ্ছা এক মিনিট ম্যাপটা আমরা যদি খুব সুন্দরভাবে দেখে থাকি তাহলে ইরিবাইডি ডেলটি ইনফ্লুয়েন্স দ্য কুইট ক্লাইমেট এই যে আমাদের ইস্টার্ন কোস্টটা রয়েছে এই ইস্টার্ন কোস্টে কিন্তু এটা ব্যাপক মাত্রায় কিন্তু প্রভাব বিস্তার করে থাকে তার সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি ইস্টার্ন কোস্ট বা পূর্ব ঘাট যাকে বলা হয়ে থাকে দেখো পরের প্রশ্ন দ্য চিলকা লেক অ্যাফেক্টস দ্য ক্লাইমেট অফ হুইচ ইন্ডিয়ান স্টেট সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা আমরা প্রত্যেকে জানি এই যে আমরা যদি কোস্টাল পার্টগুলোকে দেখি এইরকম একটা খাঁচকাটা অংশ আছে ভারতে এইটাই হচ্ছে সেই চিল্কা খুব সুন্দর জায়গা এই চিল্কা যে রিজিয়ান আছে সেই চিল্কাতেই কিন্তু এই যে এই ধরনের এই উড়িষ্যার চিল্কাতেই কিন্তু এই ধরনের যে ক্লাইমেটিক কন্ডিশন বা চিলকালে ইজ দ্য ক্লাইমেট অফ হুইচ ইন্ডিয়ান স্টেট উড়িষ্যা উড়িষ্যা রাজ্যকে কিন্তু প্রভাবিত করে থাকে কি বলছে দেখো পরের প্রশ্ন দ্য ইন্ডিয়ান সুমার ইজ ক্যারেস্টারিস্টিক বাই হাই টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি তাহলে ইন্ডিয়ান সুমার কি ক্যারেস্টারিস্টিক করে থাকে হাই টেম্পারেচার হিউমিডিটিকে নির্দেশ করে থাকে পরের প্রশ্ন কি বলছে দেখো হুইচ অব দ্য ফলোয়িং রেঞ্জেস হুইচ অব দ্য বিন্দাস মাউন্টেন ইনফ্লুয়েস দ্য ক্লাইমেট অফ হুইচ রিজনে বিঞ্জি অর্থাৎ ভারতের যে বিন্দু পর্বতমালা ভারতের বিন্দু পর্বতমালা কোথায় অবস্থিত আমরা এক নজরে একটা দেখে নিই দেখো ভারতের যদি বিন্দু পর্বতমালাটা দেখি তাহলে এই রকম হচ্ছে যেখানে কৃষ্ণমিত্তিকা বা রেগুর ভিত্তিকা অঞ্চল এটাই হচ্ছে রেগুর ঠিক আছে এই রেগুর মৃত্তিকা যে অঞ্চল আছে সেই রেগুর মৃত্তিকা অঞ্চলে কিন্তু যে সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ যেটা মধ্য কেন্দ্র ভারত এই সেন্ট্রাল ইন্ডিয়া ক্লাইমেট অঞ্চলকে কিন্তু নির্দেশ করে তাই সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি দেখো কি বলছে দ্য আরাবলী রেঞ্জেস অ্যাফেক্টস দ্য ক্লাইমেট অফ হুইচ রিজিয়ন ইন ইন্ডিয়া সঠিক উত্তর হচ্ছে রাজস্থান অপশান সি হচ্ছে সঠিক উত্তরের তারপরে প্রশ্ন দেখো দ্য থার্মাল ইনভারশান ফেনোমেনন ইজ অ্যাসোসিয়েটেড উইথ এই যে থার্মাল ইনভার্শান যে ফেনোমেনন কী হচ্ছে এটা হচ্ছে কী নির্দেশ করে কুল এয়ার ট্র্যাপড নিয়ার দ্য গ্রাউন্ড অপশান নাম্বার ডি হচ্ছে এর সঠিক উত্তর ওকে তাহলে কুল এয়ার ট্র্যাপড দ্য নিয়ার গ্রাউন্ড তারপরে প্রশ্ন দেখো দ্য রান অফ কাছ দ্য রান অফ কাছ এক্সপিরিয়েন্স হুইচ টাইপ অফ ক্লাইমেট অর্থাৎ এই যে কাচ্ছের রান যে অঞ্চল রয়েছে ওকে এই কাচ্ছের রান যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলটা আমি একটু সুন্দর করে ছবিটা চিত্রনাট্য না করলে ঠিক বুঝতে অসুবিধা হয় এই যে ইন্ডিয়ান কচ্ছের রান এই যে অঞ্চলটা রয়েছে এই এখানে কী টাইপের এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেজার্ট টাইপ অফ ক্লাইমেট লক্ষ্য করা যায় অপশান ডি সরি অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কী বলছে দ্য ইন্ডিয়ান স্টেট অফ কর্ণাটকা এক্সপিরিয়েন্স ক্লাইমেট ক্যারেস্টারিস্টিক্স বাই সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সিজনাল রেনফল অর্থাৎ কর্ণাটকায় কিন্তু সিজনাল বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যায় তারপরের প্রশ্ন দ্য গ্যাঙ্গেটিক প্লেন ইজ ক্যারিস্টারিস্টিক বাই দেখো গ্যাঙ্গেটিক যে প্লেন ক্যারিস্টারিস্টিক বাই কি ট্রপিক্যাল ওয়েট অ্যান্ড রাই ক্লাইমেট এখানে কিন্তু দুই ধরনের জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায় নাম্বার ওয়ান হচ্ছে ট্রপিক্যাল ওয়েট আর্দ্র এবং শুষ্ক জলবায়ু তারপরে প্রশ্ন দেখো কী বলছেন দ্য কারা কোরআন দেখো এই কারা কোরআন মানে আমরা কারাকোরাম যদি শৃঙ্গ দেখি সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গড অইন অস্টিন বা কে টু কে টু কেন বলা হয়ে থাকে এই কারাকোরাম মানে কে প্লাস কে তাই কে টু বুঝেছ ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট অফ হুইচ রিজন কোন ধরনের ক্লাইমেটকে নির্দেশ করে নর্দার্ন ইন্ডিয়া কারণ এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের যে জলবায়ুগত বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যকে কিন্তু প্রবুলভাবে নির্দেশ করে থাকে ওকে দেখো ওকে তো এই হচ্ছে সেই কেটু যার প্রভাবে এই নর্দার্ন ইন্ডিয়া প্রভাবিত হয় পরের প্রশ্ন দেখো কী বলছে দ্য হিমালয়ান রেইনশ্যাডো এফেক্টস রেজাল্টি অর্থাৎ হিমালয়ান যে রেইনশ্যাডো রিজিয়ান সেটা কী প্রবাহিত করে ডিক্রিস রেনফল ইন দ্য হিমালয়ান রিজন এটা ভালো করে বুঝতে হবে কেন ডিক্রিজড হিমালয়ান রেইনফল ফল ইন হিমালয় দেখো হিমালয়ান রেনফ রেন শ্যাডো মানে হচ্ছে পর্বতের যেখানে বৃষ্টির ছায়া অঞ্চল অর্থাৎ বৃষ্টির ছায়া অঞ্চল যদি পর্বতের দুটো ঢাল থাকে এক হচ্ছে প্রতিবার ঢাল আর একটা হচ্ছে অনুবাদ ঢাল প্রতিবার ঢালে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে প্রচুর পরিমাণে রেন আর প্রতিবার ঢালে কী হয় আচ্ছা প্রতিবার ঢালে বৃষ্টিপাত হয় আর অনুবাদ ঢালে বৃষ্টির ছাড়া অঞ্চল তাই শ্যাডো যেখানে রিজিয়ন তৈরি হবে সেই রেইনশ্যাডো রিজিয়নে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কমে যাবে নেক্সট প্রশ্ন দেখো কী বলছে দ্য বেঙ্গল ফেমিন অফ নাইনটিন ফর্টি থ্রি ওয়াজ কস্ট কেন কেন হয়েছিল বিকজ অফ ড্রট কন্ডিশন অর্থাৎ প্রচণ্ড পরিমাণে খরার সৃষ্টির কারণে এবং খরা সংঘটিত হয় কিন্তু এটি হয়ে থাকে তারপরে প্রশ্ন দেখো কি বলছে দ্য টিবিটিএন প্লে টু ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট অফ হুইচ অফ দ্য রিজিয়ান সঠিক উত্তর হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার দ্য নর্দার্ন ইন্ডিয়া দ্য টিবিটিয়ান প্লে টু ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট অফ হুইচ রিজিয়ান রাইট অ্যান্সার ইজ নর্দার্ন ইন্ডিয়া তারপরে প্রশ্ন দেখো কি বলছে দ্য ডেকান প্লে টু ইস ক্যারিস্টারিস্টিক বাই অর্থাৎ ভারতের যে দাক্ষিণাত্য মালভূমি আচ্ছা আমাকে বলবে ভারতের যে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে সেই দাক্ষিণাত্য মালভূমি যে অঞ্চল রয়েছে সেখানে ট্র্যাপ কতটির রক্ত কী ট্র্যাপ কতটারি অর্থ হচ্ছে সিঁড়ি বা ধাপ এইখানে কি হয়ে থাকে ক্যারেস্টেরিস্টিক বা সিজনাল রেইনফল হয়ে থাকে অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার দেখো সিজনাল রেনফল এমন না যে প্রত্যেকটা ক্লাইমেট রিজিয়নে খুব সুন্দরভাবে বা পার্টিকুলারভাবে হবে কিন্তু বৃষ্টিপাত কোন একটা অঞ্চলের যে বায়োটিক সিস্টেম রয়েছে সেই ইকোসিস্টেমটাকে কিন্তু খুব ভালো রাখতে কিন্তু বিশেষভাবে সহায়ক তো সেই জন্য সিজনাল রেনফল হওয়াটা কিন্তু বিশেষভাবে জরুরি নেক্সট প্রশ্ন দেখো কি বলছে দ্য আরকান মাউন্টেন ইনফ্লুয়েন্স দা ক্লাইমেট ইন হুইচ রিজন ইন ইন্ডিয়া সঠিক উত্তর হচ্ছে নর্থ ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ নর্থ ইস্টার্ন ইন্ডিয়া যেখানে রয়েছে সেখানে কিন্তু আরাকান মাউন্টেন্স অর্থাৎ যেটা এই উত্তর পূর্ব ভারত সেখানে কিন্তু বিশেষভাবে প্রবাহিত করে থাকে তারপরে প্রশ্ন দেখছেন দ্য গালফ অফ মান্নার দ্যাট এফেক্টস দ্য ক্লাইমেট অফ হুইচ রিজিয়ন দেখো গালফ অফ মান্নার অর্থাৎ মান্নার যে উপসাগর সেইটা মূলত কোন ধরনের বা কোন পাটকে সেই গতভাবে প্রভাবিত করে ইস্ট কোস্ট অর্থাৎ পূর্ব যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেই পূর্ব উপকূলবর্তী অঞ্চলকে কিন্তু এটি বিশেষভাবে কিন্তু প্রবাহিতকরণের ক্ষেত্রে সদর্থ ভূমিকা পালন করে থাকে তারপরে প্রশ্ন রাখি হুইচ অফ দ্য ফলিং ইন্ডিয়ান স্টেটস এক্সপিরিয়েন্স কন্টিনেন্টাল টাইপ অফ ক্লাইমেট দেখো মহাদেশীয় প্রকৃতির জলবায়ু আমরা যতগুলো রাজ্য যদি দেখি আমরা কেরালা দেখি হিমাচল প্রদেশ দেখি ওয়েস্ট বেঙ্গল দেখি বা অন্ধ্রপ্রদেশ দেখির মধ্যে হিমাচল প্রদেশ এর কারণ কি তার কারণ হচ্ছে এই কন্টিনেন্টাল টাইপ অফ ক্লাইমেট যেটা হচ্ছে ল্যান্ডলক যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেই ল্যান্ডলক এরিয়াতে কিন্তু বেশি পরিমাণে প্রভাবিত হয় এবং সেই ল্যান্ডলক এরিয়াগুলোতেই কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যায় এই কন্টিনেন্টাল ক্লাইমেট হচ্ছে সেই সমস্ত অঞ্চলে সংগঠিত হয় যে প্রকৃতপক্ষে যেমন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই ধরনের যে সমস্ত জলবায়ুগত অঞ্চল রয়েছে সেই সমস্ত জলবায়ু অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায় তারপরে প্রশ্ন দেখুন কী বলছে দেখো দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স আর ক্যারেস্টারিস্টিক্স বাই সিজনাল রেনফল অর্থাৎ যে সিজনগত বা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের যে সুনির্দিষ্ট যে ঋতু সেই ঋতু যে অঞ্চলগুলোতে কিন্তু এই ধরনের বৃষ্টিপাত হওয়া সংঘটিত এই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনাটাকে কিন্তু বেশি পরিমাণে বাড়িয়ে তোলে ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স কিন্তু অর্থাৎ পশ্চিমঘাট উপকূলীয় যে অঞ্চল সেইখানে কিন্তু সিজনাল রেনফল বেশি পরিমাণে লক্ষ্য করা যায় আচ্ছা তারপর নেক্সট প্রশ্ন দেখো দ্য গন্ডোয়ানা ফরেস্ট ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট অফ হুইচ রিজন ইন ইন্ডিয়া অর্থাৎ গন্ডোয়ানা যুগের যে যে বনভূমি সেটা কোন ধরনের যে অঞ্চলগুলোকে প্রভাবিত করে দেখো দক্ষিণ ভারতে এই ধরনের যে অর্থাৎ সাউথ ইন্ডিয়ান যদি আমরা পোশানটা দেখি যেখানে আমরা যদি উত্তর পার্টকে দেখি অ্যাঙ্গোরা অ্যাঙ্গোরাল্যান্ড ল্যান্ড সেটা কিন্তু এই ওয়েস্টার্ন ভাটস অর্থাৎ অপশান বি এটা কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু প্রভাবিত করে তার কারণও আছে আমরা যদি অ্যালফ্রেড ওয়েগনারের সেই কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরিগুলো আমরা স্টাডি করি তাহলে কিন্তু ইন ডিটেলস আমরা এ সম্পর্কে কিন্তু জানতে পারবো এবং বুঝতে পারবো কারণ কন্টিনেন্টাল ড্রিফটিং থিওরি এমন একটি থিওরি যে থিওরিটিকে ইন ডিটেলস আমরা স্টাডি করলে আমরা ভাবে বুঝতে পারবো হোয়াট ইজ অ্যাঙ্গোরা ল্যান্ড অর হোয়াট ইজ গন্ডোয়ানা ল্যান্ড নেক্সট প্রশ্ন দেখো কী বলছে দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন ইজ ইন আর ইনফ্লুয়েসড বাই হুইচ ওশানিক কারেন্টস অর্থাৎ ইস্টার্ন যে কোস্টাল প্লেন্স কোন ধরনের ওসানিক কারেন্টসকে নির্দেশ করে বা ইনফ্লুয়েন্স করে থাকে সেটা হচ্ছে আগুলাস কারেন্ট কেউ কেউ বলে থাকে আলগুলাস কেউ কেউ বলে থাকে আগুলাস এই ধরনের যে প্রভাবিত অঞ্চলগুলো সেটাকে নির্দেশ করে থাকে তারপরে প্রশ্ন বলছে দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স আর ইনফ্লুয়েন্সড বাই হুইচ অফ দ্য অশানিক কারেন্টস সঠিক উত্তর হচ্ছে ওয়েস্ট উইং ড্রিফ্ট দেখো ড্রিফ্ট ওয়েস্ট উইন ড্রিফটের যে ইনফ্লুয়েন্স সেটা মূলত ওয়েস্টার্ন যে কোস্টাল যে প্লেন আছে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে প্রবাহিতকরণ হয়ে থাকে তাই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো দেখো কী বলছে সুন্দরবনস ম্যানগ্রোভ ইনফ্লুয়েন্স অর্থাৎ সুন্দরবন যে অঞ্চল আছে সেইখানে যে ম্যানগ্রোভ পালন করা হচ্ছে সেটা কি ধরনের যে অঞ্চল সেটাকে নির্দেশ করে এটা হচ্ছে ইস্টার্ন কোস্ট অর্থাৎ পূর্ব যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সেই পূর্ব উপকূলবর্তী অঞ্চলে সুন্দরবন ম্যানগ্রোভ যে অঞ্চল সেটা একটি বিশেষ উল্লেখযোগ্য সেটাই ইস্টার্ন কোস্টকে নির্দেশ করে দেয় তারপরের প্রশ্ন দ্য ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ বিইং রেনফল হুইচ পার্ট অফ ইন্ডিয়া সঠিক উত্তর হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া রাইট অ্যান্সার হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া অর্থাৎ নর্দার্ন ইন্ডিয়াতে যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স রয়েছে সেটা কিন্তু অ্যাজ এ রেনফল হিসেবে কিন্তু বিশেষভাবে প্রবাহিত করানো হয়ে থাকে তাই রাইট অ্যান্সার হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া নেক্সট প্রশ্ন দেখ কী বলছেন দ্য লিওয়ার্ড সাইড অফ ওয়েস্টার্ন গাছ রিভিভস দ্য সাইড অফ ওয়েস্টার্ন ঘাটস কি নির্দেশ করে থাকে নির্দেশ করে থাকে লো রেইনফল যে অর্থাৎ কম যে যুক্ত অঞ্চল সেই কম যুক্ত অঞ্চলকে কিন্তু এটি নির্দেশ করে থাকে কারণ এটা সময়ের সাথে সাথে এটা বিশেষভাবে কিন্তু পরিগণিত এবং উল্লেখযোগ্য ওকে চলো দেখি নেক্সট কোশ্চেন দেখুন নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো কি বলছে দ্য সাউথ সাউথ ওয়েস্ট মনসুন ব্রিংস মোস্ট অফ দ্য রেইনফল টু দ্য রিজিয়ান অফ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ু কি করে থাকে প্রভাবিত করে থাকে যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে কিন্তু সহায়তা করে ইনক্লুডিং যে দক্ষিণ ভারত রয়েছে সেই দক্ষিণ ভারত যে সংলগ্ন অঞ্চল সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে কিন্তু সক্ষম এই সাউথ ওয়েস্ট মনসুন কিন্তু এটা বিশেষভাবে প্রযোজ্য তারপরে প্রশ্ন দেখো কী বলছে দ্য সুন্দরবন ম্যানগ্রোভ ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট রিজিয়ন অফ ইন্ডিয়া ইন হুইচ টাইপ অফ সুন্দরবন যে ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে মূলত আমরা যদি ভালো করে ইনফ্লুয়েন্স বা দেখে থাকি তো এইখানে কিন্তু যে ওয়েস্ট বেঙ্গলের যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে সুন্দরবন ম্যানগ্রোভস যে অঞ্চলটি রয়েছে এবং তথাকথিতভাবে বলা যে সুন্দরবন যে ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে সেই ম্যানগ্রোভ অঞ্চল থাকার ফলে সেখানে কিন্তু ঝড় ঝঞ্ঝা বে অফ বেঙ্গল থেকে যখন কোনো ধরনের সাইক্লোন ফর্ম করে সেই ঝড় ঝঞ্ঝা থাকার কারণে প্রচুর পরিমাণে কিন্তু সেই যে তথাকথিত বৃষ্টিপাত বা হয় সেই জায়গাটাই কিন্তু আটকে দেয় তো এটাই বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ তো যাই হোক এই পর্যন্ত আমি আলোচনা করলাম নেক্সট যে পরবর্তী ফেজে আমি ইন ডিটেলসে আরও বেসিক প্রশ্ন নেট সেট থেকে খুঁটিয়ে খুঁটি আসা যে সমস্ত প্রশ্ন রয়েছে ইন ডিটেলসে আলোচনা করবে সামনে তোমাদের ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেসের যে এক্সামিনেশানটি রয়েছে খুব মন দিয়ে প্রিপারেশান নাও এবং এগুলো পারলে খাতায় ধীরে ধীরে এগুলো জিনিসগুলোকে নোট করো এগুলো তোমাদের কিন্তু ভীষণভাবে হেল্পফুল করবে